সো গাইস, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা আন্ডার 80 এজ দিয়ে ক্রিয়েট করেছেন অ্যান্ড আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার অ্যান্ড অ্যাড করতে পারছেন না, মোস্টলি যে প্রবলেমটা হয় যে আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট যে অপশানটা হয় ফলোয়ার অ্যান্ড অ্যাড করার জন্য, সেই অপশানটা আমরা খুঁজে পাই না। তো সেটা কীভাবে খুঁজে পাবেন এই ভিডিওতে দেখাবো, অ্যান্ড কীভাবে ফলোয়ার অ্যান্ড অ্যাড করবেন আন্ডার 80 এজ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে এই ভিডিওতে দেখাচ্ছি। তো শুরু করছি এই ভিডিওটা, এবং এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কীভাবে আন্ডার 80 এজ দিয়ে ক্রিয়েট করা ফেসবুক প্রোফাইলে ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয়। তো আমি এই প্রোফাইলটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে এডিট প্রোফাইলে ক্লিক করবো, অ্যান্ড এই প্রোফাইলের যে এজটা দিয়েছি সেটা কিন্তু আমি 17 দিয়েছি, মানে 18 নিচে এজ দিয়েছি। 2005-05 আমি ডেট অফ বার্থ দিয়েছি, এর মানে হচ্ছে এখন কিন্তু 17 বছর বয়স হচ্ছে, যার কারণে কিন্তু আমরা মানে ফলো বাটন অ্যাড করার জন্য কিছু সমস্যার সম্মুখীন হব, কিন্তু সেটাকে আমরা কীভাবে আমরা ফেস করবো অ্যান্ড ফলো বাটন অ্যাড করবো। ওকে, তো শুরু করছি। সো আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন মোবাইলে, আমি যেমনটা ওপেন করেছি। তারপরে আমরা প্রথমে যে সেটিংসটা ধরে বের করবো সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের করা। তো সেটা পেয়ে গেলে কিন্তু আমরা প্রোফাইলে ফলো বাটন ইজিলি অ্যাড করতে পারবো। তো তার জন্য আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 3টি সেটিংস রয়েছে, আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো, তারপর এখানে সেটিংসের উপরে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবো, যেহেতু তার জন্য আমাদেরকে এখান থেকে অনেকগুলো সেটিংস আছে যার মাধ্যমে আমরা প্রোফাইলটাকে ম্যানেজ করতে পারি। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এখানে একটা সেটিংস এখানে রয়েছে, হাউ পিপুল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানটা কিন্তু প্রথম সেটিংস আমাদের ফলো বাটন অ্যাড করার জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যে সেটিংসটা থাকে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা, সেটা কিন্তু এখানে নেই। তো সেই অপশানটা আমাদেরকে খুঁজে বের করার জন্য কী করতে হবে, জাস্ট আপনারা এখানে চলে আসবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে, অ্যান্ড আমরা প্রোফাইলে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশান রয়েছে, এই পোস্টে ক্লিক করবেন। পোস্টের উপরে ক্লিক করে আপনি অনেকগুলো এখানে সেটিংস পেয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের কর। তার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মিডিলে যে সেটিংসটা রয়েছে, ইনক্লুড পাবলিক অ্যাজ অ্যান অপশান ইন ইওর অডিয়েন্স সিলেক্টর, তো এই অপশানটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ পোস্টিং টু পাবলিক, এই অপশানটা যদি আপনি একবার ক্লিক করে দেন তাহলে কিন্তু যে সেটিংসটা আমাদের হাইড করা রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশান, সেটার কারণে কিন্তু আমরা ফলো বাটন অ্যাড করতে পারছি না। তো সেটা জাস্ট এই অ্যালাউ পোস্টিং টু পাবলিকের উপরে ক্লিক করবো একবার, তাহলে কিন্তু সেই অপশানটা আমাদের প্রোফাইলে কিন্তু শো হতে শুরু করবে, অ্যান্ড আমরা প্রোফাইলে ইজিলি ফলো বাটন অ্যাড করতে পারবো। জাস্ট এটার উপরে একবার প্রেস করবেন। তো জাস্ট আমাদের সেটিংস এখানে কমপ্লিট গাইস, আমরা এখানে ইনক্লুড এই সেটিংসটা কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড এখানে কমপ্লিট করার পর আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা এখানে মানে খুঁজে পেয়ে যাব। জাস্ট আমাদেরকে একবার রিফ্রেশ করতে হবে, তো ব্যাক চলে আসতে হবে, আমাদেরকে ব্যাক চলে এসে একবার রিফ্রেশ করবো আমাদের প্রোফাইলটা। তো রিফ্রেশ করে ফেলেছি, অ্যান্ড আমরা পুনরায় 3 লাইনে ক্লিক করে একইভাবে সেটিংসের উপরে ক্লিক করবো এখানে এসে, তারপর আমরা নিচে স্ক্রল করবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে জাদু অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখানে আমরা পুনরায় এলাম, অ্যান্ড পুনরায় এখানে দেখতে পাচ্ছি যে যে জিনিসটা যে সেটিংসটা এখানে হাইড ছিল ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশান, যেটার জন্য আমরা এত ঝামেলায় পড়ছিলাম ফলো বাটন অ্যাড করার জন্য আন্ডার 80 এজ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তো আমরা এখানে সেটিংসটা খুঁজে পেয়ে গেলাম, জাস্ট এখানে পোস্টের উপরে ক্লিক করে মিডিলে যে সেটিংসটা ছিল সেখানে গিয়ে আমাদেরকে অ্যালাউ পোস্ট টু পাবলিক করতে হতো। তো সেটা করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের ভিতরে আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা ইনেবল করে দিলাম। তো এভাবে ফার্স্টলি আপনাদের কী করতে হবে, যারা আন্ডার 80 এজ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদেরকে এই অপশানটা ইনেবল করতে হবে। ফার্স্টলি যেভাবে আমি দেখালাম পোস্টের ভিতরে গিয়ে যে সেটিংসটা করতে বললাম সেটা করবেন, তাহলে এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে পেয়ে যাবেন। তাহলে কিন্তু ইজিলি হয়ে গেল ফলো বাটন অ্যাড করা আপনার প্রোফাইলে।